টাকা নাই মানে টাকা কই? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। কি এখন কি বলে? ইনশাআল্লাহ পকেট থেকে টাকা চুরি হয়ে গেছে। এক বাসারা রওনা করছে গরুর বাজারে গরু কেনার জন্য। পথিমধ্যে মাওলার এক আশেকের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। কার সাথে? আশেক ছিলেন, মাওলার আশেক ছিলেন। কি করে? গাঁজা খায় না? কি করে? কার জিকির করে? জোরে কান। তো মাওলার আশেকের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। তো উনি যাইতেছে, মাওলার আশেক ডাক দিয়া কয়, কিরে ভাই তুমি কই যাও? কয়, আমি গরু কিনবার জন্য বাজারে যাচ্ছি। কয়, সাথে একটু বলে নাও ইনশাআল্লাহ। বেচারা রাগ হয়ে গেছে, থতোর ইনশাআল্লাহ, আমার পকেটের টাকা দিয়ে আমি গরু কিনবো সেখানে ইনশাআল্লাহর দরকার কি? কি কোন আছে না একদল এরকম? টাকার গরম কথা কয় না, ক্ষমতার গরম টাকার, যা বাটা থো, তোর ইনশাআল্লাহর দরকার নাই, আমার পকেটের টাকা দিয়ে আমি গরু কিনবো সেখানে ইনশাআল্লাহর দরকার কি? ধমক দিয়ে বেচারা বাজারে চলে গেল। বাজারে যাইতে না যাইতে পকেট থেকে টাকা শেষ। আমাদের বরিশালে ডাইরেক্ট বলে গুন্ডা, আপনাদের এদিকে কি কয়? পকেট মার মনে হয় না? কি কয়? পকেট মার নাকি? হ্যাঁ, পকেট মার, পকেট চোরা, পকেট চোরায় টাকা নিয়ে। তো বেচারায় গরুর বাজারে যে বিশাল এক গরু ঠিকঠাক করছে, গরু বিক্রি তাকে টাকা দিবে, পকেটে হাত দিছে দেখে পকেট ফাঁকা, আর বারবার পকেটে হাত দেয় ঢুকায় বের করে, গরু বিক্রি তার রাগ হয়ে গেছে। কিরায় বড়া তো টাকা দিতে এতক্ষণ লাগেনি, কই থেকে আসছো বড়া? বাটপার দৌড়া, টাকা নিয়ে বাজারে আসো নাই, ফাও ফাও বাজারে এসে পকেটের মধ্যে হাত দাও, আবার ঢুকাও, বের করো। বেটা বাটপার কই থেকে আসছো? দৌড়া বেটা। ওই যে মাওলার আসে গেলে ধমক দিছে মনে আসেনি? কি কন থতোর ইনশাআল্লাহ, এবার ধমক খাইছে নি? ধমক খায় এবার বাড়ির দিকে যাইতেছে আর মনে মনে বলতেছে, আল্লাহ তোমার আশেকের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায় তাহলে কি বলবো? তোমার আশেকের সাথে সাক্ষাৎ হয়ে গেলে বলার তো কিছু নাই, পকেট থেকে তো টাকা চুরে নিয়ে গেছে। খবরদার, তোমার আশেকের সাথে যেন আমার সাক্ষাৎ না হয়। যাইতেছে ওই পথ দিয়ে, হঠাৎ আবার মাওলার আশেকের সাথে একই জায়গায় সাক্ষাৎ হয়ে গেছে। কথা আছে গ্রামে, প্রবাদ বাক্য আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায় না, রাত হয় রাত। তো উনি যাইতে 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 ওনার সাথে সাক্ষাৎ হয়ে গেছে, মাওলার আশেকের সাথে। মাওলার আশেক ডাক দেওয়া কায়, কিরে ভাই খালি যে তুই গরু কই? খালি যাইতেছ যে গরু কই? পকেটের মধ্যে হাত ঢুকায় কয়, ইনশাআল্লাহ। কিরে ইনশাআল্লাহ বললি যে, ব্যাপার কি ইনশাআল্লাহ? তুই তো এতক্ষণ এতক্ষণ বললি না, যাওয়ার সময় যাওয়ার টাইমে তো বললি না, এখন যে বললি, ব্যাপার কি? কয়, টাকা যে পকেটে নাই, টাকা নাই মানে টাকা কই? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। কি এখন কি বলে? ইনশাআল্লাহ পকেট থেকে টাকা চুরি হয়ে গেছে। কয়, আবারও ইনশাআল্লাহ বললি? কয়, ইনশাআল্লাহ আমি তো এখন ছাড়বো না, ছাড়বো না, আমার 14 গোষ্ঠীও ছাড়বে না। এখন ইনশাআল্লাহ বললে আর কাজ হইতো নি? পকেটে টাকা আসবে নি? সময় মতো যখন বলার দরকার ছিল তখন যদি বলতো, টাকাটার জিম্মাদার কে হইতো? আরো জোরে কন, আল্লাহু খাইরুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ই কালামে জিন্দা কোরআনে হাকিম,
হিকমতে উলাইয়া যায় লাস্ত কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম তাকাসুরু আনহু আফহাম রিজালিন। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, হেফাজতের মালিক কে? আরো জোরে কন কে? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, ইনশাআল্লাহর প্রতি এক মন মজবুত হও, একনে একিন হও, এমন একিন করো, এমন বিশ্বাস করো, ইনশাআল্লাহর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জয়ী করতে পারে কি পারে না? এরে নবীর উম্মত, এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আর হুজুর আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললে মনে হয় আমল নামায় গুনাহ হবে? কি হবে কি হবে? শুধু সওয়াবই হবে না, আল্লাহু আকবারের এমন পাওয়ার, এমন পাওয়ার, আল্লাহু আকবারের এমন পাওয়ার। ঢাকার শহরে বসে যখন বিশ্বাসী সভ্য তাসলিমা নামের মেয়েটা আল্লাহকে জালিম বলে গালি দিছিল, খেলাসিনি খেলাসে আল্লাহকে জালিম বলে গালি দিছিল, আল্লাহ বড় জালিম, আল্লাহর বিচারের মধ্যে কোনো ইনসাফ নাই, জোরে কান না আউযুবিল্লাহ। তাসলিমা গালি দেওয়ার পর হক্কানি ওলামায়ে কিরাম সহ্য করতে পারে নাই, বাংলার সমস্ত মানুষ, লক্ষ লক্ষ মানুষ মাঠে ময়দানে নেমে গেছে, চরমোনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি তদানীন্তন সময় মাথায় কাপড়ের কাপড় মাথায় পেঁচাইয়া আল্লামা আহমদ শফি সহ বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরাম যখন একত্রিত হইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিছি, বাংলার জমিনে বেশ্যার জায়গা, তাসলিমার জায়গা বাংলার জমিনে হয় নাই, কথা বলো ঠিক কি না? এরে মুসলমান নবীর উম্মত, শুধু তাই নয়, আল্লাহু আকবারের এমন পাওয়ার, এমন পাওয়ার, এমন পাওয়ার, আল্লাহু আকবারের এমন পাওয়ার, ওই যে সিলেটের জমিনে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, সিলেটের জমিনে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিস, গৌর গোবিন্দর পতন ঘটছে, কথা কয় না কা? গৌর গোবিন্দ থাকতে পারে নাই,